ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেল ডব্লিউবি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকে যে বিজ্ঞাপনটি রয়েছে সেটি কিন্তু একটি ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞাপনটি রয়েছে সেখানে কিন্তু কম্পিউটার টিচার পদে না অন্য তাদের যে প্রজেক্ট প্রজেক্ট রয়েছে রয়েছে কোচিং সেই কোচিং প্রজেক্টেই কিন্তু নিয়োগটি করা হবে তারাকে বলে রাখি এখানে যে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনসিটি নিউ দিল্লি তো তাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং এটা কিন্তু একটা সার্টিফাইড অর্গানাইজেশন ঠিক আছে তো তার আগে বলে রাখছি যে কিভাবে নিয়োগটি হবে এ টু জেড তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করব তো তার আগে সবাইকে বলবো চ্যানেলটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছো যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ ঠিক আছে তো শিক্ষক শিক্ষিকা নিয়োগ সেটা কিভাবে নিয়োগ করা হবে তো এটা কিন্তু কর্মসংস্থান পেপারে বেরিয়েছে চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে ঠিক আছে দেখো চাকরির পরীক্ষার प्रिपरेशन মোটামুটি প্রায় তোমরা সবাই নিচ্ছ ঠিক আছে অনেকে হয়তো চাকরি পেয়ে গেছো বা অনেকে পাওয়ার একটা লক্ষ্যমাত্রায় রয়েছো ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এই কাজটি তোমরা করতে পারো মানে শিক্ষক হিসেবে তোমরা সেখানে জয়েন করতে পারো তো সেখানে তোমাদের নিজেদের চর্চার পাশাপাশি ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ঠিক আছে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে যেটা শর্ট নেম এন সি এস এম চাকরির পরীক্ষার কোচিং এর জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা আছে সেই তেইশটি জেলাতেই কিন্তু তাদের স্টাডি সেন্টার রয়েছে বা না থাকলেও সেটা কিন্তু ওপেন করা হবে এবং যার জন্যই কিন্তু এই নিয়োগটির চিন্তা ভাবনা করা হয়েছে এবং এই নিয়োগটি কিন্তু করা হবে তো এখানে মোটামুটি তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং তোমরা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এখানে চাইলেই কিন্তু আবেদন করতে পারবে কারণ আমি আশা করি তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো আগে দেখে নিচ্ছি একবার তো প্রথমে এখানে রয়েছে এরিথমেটিক এরিথমেটিকে তারপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল ইংলিশ জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো এইগুলির জন্য আমরা যদি দেখি তাহলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রায় পাঁচজন করে ঠিক আছে পাঁচজন করে মানে পাঁচটি এখানে সাবজেক্ট রয়েছে পাঁচটি সাবজেক্টের জন্য কিন্তু নিয়োগটি করা হবে একটি কথা তোমাদের বলে রাখি এইসব কোচিং সেন্টারগুলোতে পড়ানোর ফলে কিন্তু তোমাদের অভিজ্ঞতা হবে এবং সাথে কিন্তু তোমরা একটা ওটা পরিমাণ টাকাও কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে তারপরে বলছে এছাড়া মাঠ প্রশিক্ষণের জন্য ফিজিক্যাল ট্রেনার নেওয়া হবে দেখো ফিজিক্যাল ট্রেনার নেওয়া হবে এখানে কিন্তু সেরকম যোগ্যতার কিছু বলা হয়নি কারণ যোগ্যতা না থাকা সত্ত্বেও কিন্তু অনেক ছাত্ররা এরকম রয়েছে বা তোমাদের মধ্যে রয়েছে যারা শারীরিকভাবে অত্যন্ত ফিট রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে মাইনে রয়েছে আকর্ষণীয় এখানে মাইনেটা কিন্তু বলা হয়নি কত দেওয়া হবে কিন্তু মাইনে কিন্তু আকর্ষণীয় রয়েছে এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে যারা টিউশন পড়ানোর সাথে যুক্ত আছো এবং টিউশন পড়াচ্ছ তাদেরও কিন্তু একটা ভালো মাপের অভিজ্ঞতা রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু তোমরাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে দেখো আবেদন করার শেষ তারিখ বলেছে কোপে আবেদন করার শেষ তারিখ রয়েছে সাতাইশে মে ঠিক আছে এবং বিস্তারিত জানতে ফোন করুন বিস্তারিত জানতে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারটা কি এইট সিক্স এবং নাইন ওয়ান তো আমি নিচে নাম্বারগুলি দিয়ে রাখছি সেই নাম্বারগুলোতে তোমরা সরাসরি ফোন করে বিষয়টা শুনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো তো এখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে সেরকম কোনো বাধাধরা নেই সেখানে বলেই দিয়েছি অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগটি হবে যার যত অভিজ্ঞতা বেশি থাকবে যতটা অভিজ্ঞতা ঠিক আছে তারপরে এখানে বায়োডাটা মেল করতে হবে বায়োডাটা মেল করার সময় অবশ্যই আমি প্রত্যেকবার একটি কথা সবসময় বলে থাকি বায়োডাটা কিন্তু তোমাদের খুব সুন্দর করে কিন্তু বানাতে হবে ঠিক আছে তোমাদের যে নাম্বারগুলি রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা যারা যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে টোটাল নাম্বার এগ্রিগেট দিয়ে গ্রেড দিয়ে সুন্দর করে কিন্তু বানাতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেখানে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু সেটা কিন্তু সেন্ড করতে হবে এবং পাশাপাশি তোমাদের যে সার্টিফিকেটগুলি রয়েছে এমপি এইচএস তারপরে বি এর এবং এম এর যে সার্টিফিকেট রয়েছে যদি মেল করো তাহলে সেটা কিন্তু কম্পোজ করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে রয়েছে প্রগতি বহরমপুর অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম তো এখানে বহরমপুর হলো এখানে কিন্তু সার্বিকভাবে যে তাদের সেই কোচিং সেন্টারে মেরেই কিন্তু চলে যাবে এখানে কিন্তু এখানে শুধু বহরমপুর দেখে ভাবার দরকার নেই সেটা শুধু বহরমপুর হবে এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলে দিয়েছে যে পরীক্ষার চাকরির পরীক্ষার কোচিং এর জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় তার মানে প্রতিটি তেইশটি জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে